আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাওরিথ হাসিন ফ্রম নাওরিথ হাসিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। উইন্টার সিজনে একটি ট্রেন্ড হয়ে গিয়েছে বারবিকিউ পার্টি করার ফ্যামিলির সবার সাথে, তাই বছরের শেষ দিনটি সেলিব্রেট করার জন্য আমিও বাসাতে চিকেন বারবিকিউ করেছিলাম এবং আজকের ব্লগে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বারবিকিউ করার জন্য বেশ কিছু স্টেপ রয়েছে এবং প্রত্যেকটি স্টেপ আমি খুব ইজি ওয়েতে এই ব্লগের থ্রু শেয়ার করব আপনাদের সাথে, সেজন্য ব্লগটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আজকের বারবিকিউ করার জন্য আমি 1.5টা মুরগি নিয়েছি, অর্থাৎ একটি হোল চিকেনকে 4 পিস করে কেটে এখানে 6 পিস নিয়েছি টোটাল, এবং এগুলোর আনুমানিক ওয়েট হবে প্রায় 1.5 কেজির মতো। এবং মুরগির যেসব অংশে মাংস একটু বেশি থাকে সেখানে বেশ কয়েকটি কাট দিয়ে নিয়েছি ছুরি দিয়ে একেবারে বোন পর্যন্ত, আর ব্রেস্ট পিস যেহেতু সলিডের পরিমাণ বেশি থাকে সেখানে কাটটা একটু বেশি দিয়েছি যাতে ম্যারিনেশনের সময় মশলাগুলো ভালোভাবে বোন পর্যন্ত ঢুকে যায়। এখন ম্যারিনেশনের ফার্স্ট স্টেপে প্রতি 1 কেজি মুরগির জন্য 1 টেবিল চামচ মতো লবণ এবং লেবুর রস ইউজ করব। তবে আমি এখন আপাতত 1.5 কেজি মুরগির জন্য 1 টেবিল চামচ লবণ এবং 1.5 টেবিল চামচ মতো লেবুর রস ইউজ করছি, বাকি লবণ আমি পরবর্তী ম্যারিনেশনে ইউজ করব। তো এখন লবণ ও লেবুর রসের মিশ্রণটাকে ভালোভাবে মুরগির সাথে মেখে নিচ্ছি, এবং মেক শিওর করতে হবে আপনাকে যেন মিশ্রণটি একেবারে বোন পর্যন্ত ঢুকে যায়। তারপর আমি মুরগিগুলো ঢেকে দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য, এবং এতে করে চিকেনের যে র ফ্লেভারটা থাকে সেটা দূর হয়ে যাবে এবং কুকিং টাইমটাও কমে আসবে। আর এখন সেকেন্ড স্টেপ ম্যারিনেশনের মশলাটা রেডি করে নিচ্ছি। 1টা বাটিতে 1/4 কাপ টক দই নিয়ে নিয়েছি, প্রতি 1 কেজি চিকেনের জন্য 1/2 কাপ টক দই লাগবে এখানে। সাথে দিচ্ছি 1.5 চামচ করে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, 1 চামচ করে হলুদ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, 2-4 চামচ মরিচের গুঁড়া লাগবে ঝালের পরিমাণটা যদি বেশি চান আপনারা সেক্ষেত্রে, এবং 1 চামচ করে গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এবং সাথে অ্যাড করে দিব রাঁধুনি তান্দুরি মশলা গুঁড়া 3 চামচ মতো এবং রাঁধুনি কাবাবের মশলা গুঁড়া 2 চামচ মতো। চিকেন বারবিকিউর প্রসেসিংটা ইজি করার জন্য আমি এখানে তান্দুরি মশলা এবং কাবাব মশলা ইউজ করেছি, তবে আপনারা চাইলে বারবিকিউ মশলা যেটা থাকে সেটাও ইউজ করতে পারেন, তবে আমার বাসায় ছিল না তাই আমি আপাতত তান্দুরি মশলা এবং কাবাব মশলা ইউজ করেছি। এখন এগুলো সব মশলা ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি বাকি 1/2 চা চামচ লবণ, যেটা আমি 1.5 কেজি মুরগির জন্য টোটাল কাউন্ট করেছিলাম। চিকেন বারবিকিউর ফ্লেভারটা আর একটু রিচ 1/2 কাপ আমি অ্যাড করে দিয়েছি 1/2 কাপ বারবিকিউ সস। আপনারা যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সস অ্যাড করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আরও অ্যাড করে দিচ্ছি খুব সামান্য রেড ফুড কালার, এটা অপশনাল। ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে কিন্তু বারবিকিউটাকে অ্যাট্রাকটিভ করার জন্য এই কাজটা করে থাকে, তবে এতে কিন্তু বারবিকিউর টেস্টে কোনো তারতম্য আসবে না। চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখানোর সুবিধার্থে আমি সবগুলো চিকেন একটি বড় ডিশে ট্রান্সফার করে নিচ্ছি, এবং ম্যারিনেশনের জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটা উপর দিয়ে ঢেলে দিচ্ছি। চিকেনগুলো যেন ড্রাই হয়ে না যায় সেজন্য আমি এখানে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি, তবে এখন আপাতত 1/2টা ইউজ করছি, বাকি তেল আমি ম্যারিনেশনের শেষের দিকে ইউজ করব। এবং এখন আরও অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1/2 চামচ করে। এটা আমি প্রথমে দিই নাই কারণ আমার আদা রসুনের পেস্টগুলো ডিফ্রস্ট হতে সময় লেগেছিল সেজন্য, তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আদা রসুনের পেস্টগুলো ম্যারিনেশনের মশলাটা রেডি করার সময় একসাথে দিয়ে দিতে। চিকেনের সাথে সবগুলো মশলা ভালোভাবে মেখে মেক শিওর করতে হবে বোন পর্যন্ত যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, এবং প্রত্যেকটা যে ছুরি দিয়ে কাট দিয়েছি সেই কাটগুলোর ভিতরে যেন মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। এবং এখন রেখে দেওয়া বাকি তেলগুলো আমি উপর দিয়ে কোট করে দিচ্ছি, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, স্কিপ করা যাবে না। এবং একটি ক্লিং র্যাপ দিয়ে আমি চিকেনগুলোকে কভার করে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য, যাতে ভালো মতো ম্যারিনেশনের প্রসেসটা হয়ে যায়। বারবিকিউ চিকেনের
সাইড ডিশ হিসেবে আমি আরও করেছিলাম পরোটা এবং ফ্রাইড রাইস। তবে ফ্রাইড রাইসের রেসিপি আমি আমার চ্যানেলে আগেও শেয়ার করেছি, তাই আর আজকে ডিটেলসে বললাম না কিছু। তবে আমার চোখে 2020 সাল কেমন ছিল সেই বিষয়ে একটু শেয়ার করতে চাই। 2020 সালটা শুরু করেছিলাম খুবই আনন্দ উল্লাসের সাথে, ফ্যামিলির সাথে ঘোরাঘুরি, ছোটো মামার বিয়ে, বাবার বাড়ি, শ্বশুরবাড়ি, নানুর বাড়ি বেড়ানো, এই সব কিছু মিলিয়ে খুব ভালোই সময় কেটেছিল প্রথম দুটি মাস। তারপর আসলো খুবই আতঙ্কজনক মরণব্যাধি করোনা ভাইরাসের ভয়। শুরু করে দিয়েছিলাম প্যানিক বাইং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, পরিচিত হয়েছিলাম রেগুলার মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করা এইসব বিষয়ের সাথে, 20 মিনিট ধরে হ্যান্ড ওয়াশ করা, বাসার সব জিনিসপত্র ভালোমতো ডিসইনফেক্ট করা, এইসব বিষয়ের সাথে পরিচিত হয়েছিলাম। বন্ধ করে দিয়েছিলাম বাসার বাইরে যাওয়া, শুধুমাত্র নিজের এবং ফ্যামিলি মেম্বারদের সুস্থতার কথা চিন্তা করেই এসব করেছিলাম এবং চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কীভাবে এই 2020 সাল পার করে দিব। এই কঠিন সময়ে একটু চিল করার জন্য আমরা অনেকে ডাল গুনতে গুনতে কফি বানিয়ে ফেলেছিলাম, অর্থাৎ ডালগোনা কফি আর কি। তারপর ডোন্ট রাশ মেকআপ চ্যালেঞ্জও করেছিলাম অনেকে, খুব ভালোভাবেই চিল করছিলাম শুধুমাত্র গৃহবন্দী জীবনের বোর্ডমটা কাটানোর জন্য। এখন চলে এসেছি চিকেন বারবিকিউয়ের আরও একটি স্টেপে। উপর থেকে ব্রাশ করার জন্য বাটার ইউজ করব, তবে এখানে আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। আমি এখানে 50 গ্রাম বাটার মাইক্রোওয়েভ করে নিয়েছি এবং এতে অ্যাড করে দিয়েছি 1 চামচ খুবই ফাইনলি কুচি করে রাখা রসুন। আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন, এতে করে বারবিকিউ চিকেনে একটি এক্সটিক ফ্লেভার অ্যাড হবে। এই 2020 সালে গৃহবন্দী জীবন পার করতে করতে একটি জিনিস আমি খুব ভালো মতোই শিখে নিয়েছি, সেটা হচ্ছে নিজের রেসপন্সিবিলিটি নিজে নিজেই পালন করা, অর্থাৎ বাসার সব কাজ কোনো ধরনের হেল্পিং হ্যান্ড ছাড়া নিজে নিজে একা একা করতে পারা। এটা আসলে অনেক বড় ধরনের একটা আমাদের জন্য শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি ইন দ্য মিন টাইম। আর এখন চলে এসেছি বারবিকিউ রান্নার মূল প্রসেসিংয়ে, অর্থাৎ এখন বারবিকিউটাকে আমি আস্তে আস্তে গ্রিল করে নিব। তো এর জন্য আমি একটি গ্রিল প্যান হাই হিটে ভালো মতো গরম করে নিয়েছি এবং খুব অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন মেরিনেট করে রাখা চিকেনগুলো আমি আস্তে আস্তে প্যানে দিয়ে দিব। বারবিকিউ করার সবথেকে এক্সাইটিং বিষয় যেটা, সেটা হচ্ছে আউটডোরে বারবিকিউটা রেডি করতে পারা, কিন্তু আমার এখানে পসিবল ছিল না, সেজন্য আমার ইনডোরে করতে হচ্ছে, যার কারণে আমি এখানে গ্রিল প্যান ইউজ করছি। আমি এখানে চিকেনগুলোকে প্রথমে 5 মিনিটের জন্য গ্রিল হওয়ার জন্য রেখে দিব মিডিয়াম হিটে এবং পরে উল্টে পাল্টে দিব আরও 5-7 মিনিটের জন্য। তবে একবারে একটি পাশ কুক করে তারপরে অপর একটি পাশ আরেকবার কুক করার জন্য বা গ্রিল করার জন্য উল্টে দিব এমনটা কিন্তু করা যাবে না। আর এদিকে পাশের ছোলায় আমার ফ্রাইড রাইস রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এখানে আমি চিকেন এবং প্রনটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপর পছন্দ মতো ভেজিটেবল দিয়ে কিছুক্ষণ কুক করে নিয়েছি, দেন আমার রান্না করা পোলাওয়ের ভাতগুলো দিয়ে দিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ মতো টমেটো সস এবং সয়া সস দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। তবে ইন দ্য মিন টাইম একটু লবণটাও চেক করে নিতে হবে, কিন্তু না হয় লবণে প্রবলেম হলে কিন্তু খেতে টেস্টি লাগবে না। তো এখন আমি ভাতটা ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিক্স করে দিয়ে দিয়েছি কিছু ফালি করে রাখা পেঁয়াজ এবং এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে 1 মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে পেঁয়াজগুলো সামান্য পরিমাণ নরম হয়ে আসে। আর এদিকে 5 মিনিট পর গ্রিল করতে দেওয়া বারবিকিউ চিকেনগুলো আমি এখন একে একে উল্টে দিচ্ছি। তারপর আমি রেডি করে রাখা গার্লিক বাটারগুলো দিয়ে দিচ্ছি উপরে, যত বেশি দিবেন তত মজা হবে এটার টেস্ট, কারণ এতে করে চিকেনগুলো ময়েস্ট থাকবে এবং জুসি থাকবে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে একটি বিষয়ে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সুস্থতা আসলে আল্লাহর অনেক বড় একটি নিয়ামত। তো যার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে এখনও পর্যন্ত সুস্থ আছি। এ ধরনের রিচ ফুডগুলো আমার শেহরানের অনেক পছন্দ, যদি আজকে সে থাকতো তাহলে সে অনেক এনজয় করে এসব খাবারগুলো খেতে পারতো। আমি তাকে অনেক মিস করছিলাম, যদিও সে তার নানু বাড়িতে কিন্তু অনেক এনজয় করছে। এখন চিকেনগুলোকে আমি আবার উল্টে দিয়েছি এবং ভালোভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে নিচের পাশটা ভালোভাবে গ্রিল হয়ে যায়, এবং গার্লিক বাটারটা দিয়ে দিচ্ছি যাতে একটু জুসি থাকে। চিকেন বারবিকিউ করাটা একটু ধৈর্যের বিষয়, একটু সময় সাপেক্ষ বিষয়, সেজন্য একটু ধৈর্যের সাথে আস্তে আস্তে করে এই চিকেনগুলোকে ভালো মতো করে আমি গ্রিল করে নিয়েছি। সময়টা অনেক বেশি লেগেছিল, তবে সমস্যা নেই, রেজাল্ট কিন্তু খুবই ভালো এসেছিল। সর্ষের তেলের বদলে বাটার ইউজ করাতে
ফ্লেভারটা অনেক বেশি রিচ হয়েছিল এবং খেতে এতটা টেস্ট লেগেছিল এই বারবিকিউ চিকেন, মানে সেটা বলার বাহিরে। তো আমার চিকেন বারবিকিউ রেডি এবং আমি এখানে সার্ভ করেছিলাম পরোটা এবং রায়তা সালাদ করেছিলাম টক দই দিয়ে, শসা, গাজর এবং গোলমরিচ দিয়ে সামান্য একটু বিট লবণ দিয়েছিলাম। তো খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল এবং আমরা অনেক এনজয় করেছি 2020 সালের লাস্ট ডিনারটা ফ্যামিলির সাথে। খুবই ভালো একটি সময় কেটেছে আমাদের এবং সবসময় আল্লাহর কাছে চাই যেন আগামী বছরটাও, অর্থাৎ 2021 সালটাও যাতে আমরা সুস্থভাবে সুন্দরভাবে থাকতে পারি এবং আপনারাও সবাই ভালো থাকবেন। তো আশা করছি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।